নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও কাছে কংগ্রেস এবং তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের ঠিক আগের দিন কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, লেখা হলো পিএম মোদি টুক দ্য অ্যাডেজ, কিপ ইউর এনিমিজ ক্লোজার আ লিটল টু ফার আপ ক্রোনোলজি সামঝাইয়ে টার্গেটস অফ বিগেস্ট স্পাইওয়ার হু অভিষেক ব্যানার্জি নেফিউ অফ মমতা ব্যানার্জি When 2021? Why West Bengal elections? Modi government's insecurities are endless. আপনারা যেটা দেখছেন এই মুহূর্তে পিগাসাস স্নুপ গেট বলে কংগ্রেসের পক্ষ থেকে এই টুইটটি ছাড়া হয়েছে 25শে জুলাই 12:15, ঠিক কালকে সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছবেন এবং সেখানে পৌঁছে কংগ্রেসের সভানেত্রীর সঙ্গে তার দেখা হবে কি না, কথা হবে কি না আমরা জানি না, কিন্তু ক্রমশ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দিল্লিতে খুব কাছে আসছে, ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গেও তার এফেক্ট পড়বে। 2024 কংগ্রেস এবং তৃণমূলকে একসঙ্গে ইলেকশনটা লড়তে হবে, এটা দেওয়াল লিখন হয়ে গেছে, আমাদের নতুন করে কিছু বলার নেই। আমরা যে বিষয়টা এখানে আজকে উল্লেখ করব যে কংগ্রেস তৃণমূল তো কাছাকাছি আসবে, কেন কংগ্রেসের ভোট ব্যাঙ্ক যেখানে 2-3% এসে পৌঁছেছে, এছাড়া কংগ্রেসের হাতে বিকল্প নেই। যতই অধীর রঞ্জন চৌধুরীরা তৃণমূল বিরোধী হন এবং বুঝতে পেরে এখন অধীর চৌধুরীরা আস্তে আস্তে তৃণমূলের বিরুদ্ধে টোন ডাউন করছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্যান্ডিডেট দেবেন না ইতিমধ্যে বলে দিয়েছেন, ফলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে শুধু ঘোষণার অপেক্ষা থাকবে কংগ্রেস এবং তৃণমূল কীভাবে তাদের সিট অ্যাডজাস্টমেন্ট আগামী দিনে করবে। আমরা ঠিক এইটুকু বলে এই মুহূর্তে আপনাদের বাংলার মনে মূল যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে তাহলে সিপিএম কী করবে, কারণ আপনারা জানেন সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোটবন্ধন হয়েছিল 2016, যৌথ লড়াই শুরু হয়েছিল, তারপর 2016 ইলেকশনের পর হাত ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, কংগ্রেস আলাদা সিপিএম আলাদা। 2019 হাত ধরবো করে কিছু সিটের গণ্ডগোলের জন্য হাত ধরা হয়নি, কংগ্রেস সিপিএম আলাদা লোকসভায় লড়েছিল। তারপর এলো 2021 বিধানসভা নির্বাচন, আবার একসঙ্গে হাত ধরা হলো, কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে ইলেকশনটা লড়ল। এই পর্যন্ত যদি গতি প্রকৃতি দেখা যায় তাহলে কংগ্রেস সিপিএম এবং আরেকটি ছোট শক্তি ইন্ডিয়ান সেকুলার ফোর্স নামে আব্বাস সিদ্দিকীর ফোর্স, তারা যৌথভাবে একটা ফ্রন্ট তৈরি করে নির্বাচনী লড়াই লড়ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিকভাবে যা অবস্থা, তাতে যেটুকু শক্তি কংগ্রেসের আছে, সিপিএম বড় শক্তি, কংগ্রেস ক্ষুদ্র শক্তি, তারা হাত ধরে চলছিল। এবার সিপিএম থেকে যদি কংগ্রেস যদি সরাসরি তৃণমূলের হাত ধরে নেয় তাহলে সিপিএম কী করবে, তখন সিপিএমকে বাধ্য হয়ে বলতে হবে আমরা আবার একলা চলব। অবস্থাটা বুঝে দেখেছেন সিপিএমের কী হবে? আমরা এই রাজনৈতিক ব্যাখ্যাটা করছি, ব্যাখ্যা করছি এই কারণে এভাবে বিট্রেয়াল, মানে এইটাকে হয়তো সিপিএম নেতারা বলবেন বিট্রেয়াল, আমরা হাত ধরে লড়লাম 2016-2021, আজকে হাত ছেড়ে দিলেন আপনারা, পরিস্থিতি এমন হবে না তো যে সিপিএমও আবার তৃণমূলের সঙ্গে হাত ধরবে? কিচ্ছু অস্বাভাবিক নয়, তার কারণ রাজনীতিতে নাথিং ইজ ইম্পসিবল বলা হয়, ফলে স্বাভাবিকভাবে 2024 যদি একসঙ্গে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যদি একসঙ্গে লড়ে আমরা অবাক হব না। কংগ্রেস এবং তৃণমূল কাছাকাছি আসবে, এটা দেওয়ালির লিখন স্পষ্ট হয়ে গেছে, অন্তত যে টুইটটা করা হয়েছে কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি ভ্রমণের দিন, ঠিক তার আগের দিন করা হয়েছে, অর্থাৎ বার্তা দেওয়া হলো যে আমরা তোমাদের সঙ্গে আছি। এ বার্তাটা অনেক দিন ধরেই চলছিল, অভিষেক মনু সিংভি, কপিল সিবাল তাদের তৃণমূলের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল, বার্তাটা অন্যভাবে চলছিল। এখানে ইতিউতি কংগ্রেসের নেতারা তৃণমূল বিরোধী কথাবার্তা বলছিলেন, কিন্তু সেভাবে যে লড়াইটা চলে না সেটা শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃত্ব বুঝতে পেরেছেন এবং পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাই কিন্তু কবে তৃণমূল নেত্রী হাত ধরবেন সেই দিনের জন্য অপেক্ষায় আছেন, ফলে স্বাভাবিকভাবে দেওয়ালের লিখন স্পষ্ট, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস যৌথভাবে একটা ফ্রন্টে চলে যাচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। সিপিএম তাহলে কী করবে, এই প্রশ্নটা নিয়েই ঘুরপাক খাবে এখন রাজনীতির মঞ্চ, ফলে স্বাভাবিকভাবে আমরা এই বিষয়টা নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলাম বিশিষ্ট অধ্যাপক বিমল শঙ্কর নন্দকে যে তাহলে সিপিএমের ভবিষ্যৎটা কী হবে, কংগ্রেস আর তৃণমূল যদি এক জায়গায় চলে যায় তাহলে সিপিএম কি একলা চলবে নাকি সিপিএমও হাত ধরবে তৃণমূলে, কি বলেছেন বিমল শঙ্কর নন্দ, আসুন শুনি। নমস্কার বিমল দা, সন্ময় বলছি। নমস্কার বলছি, আজকে কংগ্রেসের তাদের অফিসিয়াল সাইট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পেগাসাসকে নিয়ে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অফিসিয়ালি একটি পোস্ট করা হয়েছে, যেখানে পেগাসাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্র্যাক করছে। এই অভিযোগ নিয়ে স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় লম্বা দাঁড়ানো ছবি তার সঙ্গে বিস্তৃত বিবরণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কংগ্রেস দাঁড়ালো, এবং সেই টুইটটাকে আবার স্বাভাবিকভাবে ডেরেক ওব্রায়েন নিজে রিটুইট করেছেন পুরো কংগ্রেসের সাইড থেকে নিয়ে। কংগ্রেস এবং তৃণমূল ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে এবং এটা স্বাভাবিক যে এই নেক্সট নির্বাচন 2024 কংগ্রেস এবং তৃণমূল একসাথে লড়বে, স্বাভাবিক প্রক্রিয়া সেই দিকে যাচ্ছে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, যে কংগ্রেস এবং তৃণমূল যদি স্বাভাবিক প্রক্রিয়ার কাছাকাছি যায় এবং একসঙ্গে 2024 ইলেকশন লড়ে, তাহলে সিপিএম এর কি হবে? সিপিএম তো কংগ্রেসকে ভরসা করে সঙ্গী করেছিল, তাহলে কি আবার সেখানেও বিভাজন? কিভাবে ব্যাখ্যা করবেন? না দেখুন, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই কংগ্রেসের যে ভাবনা চিন্তা এবং তার যে অ্যাপ্রোচ দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু অনেকটা বদলে গিয়েছিল। এরকম নির্বাচনের পরেই যখন বিধানসভা আসন থেকে মানে বিধানসভার বরার সরি ভবানীপুর কেন্দ্র থেকে যখন শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করলেন এবং আসনটি ফাঁকা হলো, তিনি বললেন যে তিনি মুখ্যমন্ত্রীর জন্য সে আসনটি ফাঁকা করেছেন, কংগ্রেস সেখানে প্রার্থী দেবে কিনা সে ব্যাপারে অজিত চৌধুরী বলেছিলেন যে কংগ্রেসের প্রার্থী দেওয়া উচিত নয়, অর্থাৎ কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিতে চাইছে না। অজিত চৌধুরীর সেই কট্টর তৃণমূল বিরোধিতার ঝাঁ সেটা যে উধাও হয়ে গিয়েছিল সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল। আবার মাঝখানে একবার বললেন যে না ঠিক আছে, যদি হাইকমান্ড যা বলে আমরা তাই করব, যদি সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স রাখতে বলে রাখবো, নইলে যদি তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করতে বলে করব, কারণ আমরা হাইকমান্ড নির্ভর দল। অর্থাৎ কংগ্রেস মোটামুটি মনস্থির করে ফেলেছিল যে তারা সিপিআইএম এর সঙ্গে যাবে, তার কারণ গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যে মারাত্মক খারাপ পারফরমেন্স, অর্থাৎ 90টা আসনে প্রার্থী দিয়ে একটাও আসন না পাওয়া এবং সবচেয়ে কম 2.92% ভোট পাওয়া পশ্চিম বাংলায়, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে কংগ্রেস এখন এ রাজ্যের রাজনীতিতে অতি প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। ফলে যারা তীব্র তৃণমূল বিরোধিতা করতেন তাদের সেই গলার ঝাঁঝটা উধাও হওয়াটা ছিল সময়ের অপেক্ষা। এমনকি অজিত চৌধুরী তার নিজের বহরমপুর কেন্দ্রে বিপুল ভোটে পিছিয়ে আছেন, ফলে তাদের নিজেদের বাঁচতে গেলে তৃণমূলের সঙ্গেই যেতে হবে এইটা একটা ভাবনা চিন্তা স্পষ্ট হচ্ছিল। এবং আজকে এই যে টুইট এবং রিটুইট এটা কিন্তু স্পষ্ট করে দিল যে কংগ্রেসও চাইছে, তৃণমূলও চাইছে যে কংগ্রেস তাদের সঙ্গে আসুক, আর কংগ্রেসও চাইছে তৃণমূল তাদের সঙ্গে থাক। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের এই যে কাছাকাছি আসা এটা মোটামুটি ঘটেই গেছে। আগামী দিনে তারা একসঙ্গে চলবে লোকসভা রাজ্যসভা অথবা বাইরের রাজনীতিতে তারা একসঙ্গে চলবে, এ নিয়ে সন্দেহের কোন জায়গা নেই। এখানে আপনার পরের প্রশ্ন যে এখানে তাহলে সিপিআই কি করবে, তাহলে কি ওই হাতে পেন্সিল রইল? হয়তো তাই হতে পারে, অথবা সিপিআইএম অন্য পলিসি নিতে হবে। এবারের বিধানসভা নির্বাচনে সিপিআইএম এরও ডিজাস্টার রয়েছে, 136টা আসনে দাঁড়িয়ে একটাও আসন জিততে পারেনি, 4.73% ভোট পেয়েছে গোটা পশ্চিম বাংলায়। ভাবা যায় 2006 সালে যে দল বা জোট দম্ভ করে আমরা 235-30 কেন শুনবো ওদের কথা, তারা আজকে একটাও আসন পায়নি 4.73% ভোট। অর্থাৎ বাংলার রাজনীতিতে কংগ্রেসের মতোই তারাও কিন্তু একেবারে প্রান্তিক জায়গায় চলে গেছে, তার কারণ মতাদর্শগত অবস্থান থেকে বিচ্যুতি ঘটেছে। অর্থাৎ তার মতাদর্শটা কি সেটাও এখনো পর্যন্ত সিপিএম ঠিক করতে পারলো না। মতাদর্শগুলোকে যতই আমি জাগলারি দিয়ে মানে বদলানোর চেষ্টা করি মানুষের চোখে সবই ধরা পড়ে যায় যে আমি ভণ্ডামো করছি। আর দুই হচ্ছে যে রাজনীতির বাস্তবতা বুঝতে না পারা। পশ্চিমবাংলায় রাজনীতি কিন্তু বাইপোলার, কত ভোট নিয়ে যাই প্রশ্ন থাক, আমি যদি ভোটের এই মানে রেজাল্টটাকে ধরে নিই তাহলে এটা ঠিক যে পশ্চিমবাংলার রাজনীতি অ্যাবসলিউটলি দ্বিমেরুকেন্দ্রিক বাইপোলার, একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, অন্য কারো থাকার জায়গা নেই। কিছু টেলিভিশন চ্যানেল এখনো আশা করে চলেছে যে হয়তো সিপিআইএম কংগ্রেসের প্রাসঙ্গিকতা থাকতে পারে, তাদের যথেষ্ট জায়গাও দেওয়া হয় বিভিন্ন আলোচনায়, কিন্তু বাস্তবটা বাস্তবই যে পশ্চিমবাংলার রাজনীতিতে এই দুটো দল এখন একেবারেই প্রান্ত সীমায় চলে গেছে, এদের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই।
তো এই পরিস্থিতিতে সিপিআইএম কি করবে, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এখন সিপিএম এর রাজনৈতিক ভাব নয়, তাদের প্রধান শত্রু ভারতীয় জনতা পার্টি। আদর্শগত ভাবে তারা মনে করে যে একটি হিন্দুত্ববাদী দল নাকি তাদের ভাষায় ভারতের ধর্ম নিরপেক্ষতার পক্ষে সবচেয়ে বড় আঘাত, তারা কিছুতেই তাদের সহ্য করবে না। বিজেপি উগ্র জাতীয়তাবাদী দল, হিন্দুত্ববাদী দল, ধর্ম নিয়ে রাজনীতি করে ইত্যাদি 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 ওরা যেভাবে বলে। আবার সিপিআইএম টিএমসির বিরোধী, কারণ এখনো তারা মনে করে তাদের ক্ষমতা থেকে সরিয়েছে টিএমসি 2011 সালে। সিপিএম করবে কি এখন? রাজনৈতিক প্রাসঙ্গিকতা রাখতে গেলে তাকে একটা রাস্তা নিতেই হবে, কারণ এমনিতে সিপিএম এর অবস্থা গোটা দেশেই খারাপ। বিগত 2019 লোকসভা নির্বাচনে সিপিএম গোটা দেশে আসন পেয়েছে মাত্র 3টে, ভোট পেয়েছে 1.75%, এই 3টে আসন পেয়েছে কেরালা থেকে, ভোট পেয়েছে 1.75%। আগামী 2024 এইরকম চলছে, পশ্চিমবাংলা থেকে একটা আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সবকটা আসনে জামানত দাঁড়িয়ে আসতে হবে। তাহলে সিপিএম কি করবে? এটাই সিপিএম এর সবচেয়ে ক্রাইসিস এর সময়। ফলে এমনও হতে পারে, আমার ধারণা সিপিএম হয়তো ওই একবার সাজিলেই খাইব টাইপের ব্যাপার করতে পারে, হয়তো তৃণমূলের সঙ্গে যেতেও পারে। সেক্ষেত্রে তাদের মুখে সেই পুরনো বলি যে আমরা বিজেপির বিরোধিতা করতে গিয়েই শিখবা তৃণমূলের সঙ্গে গেলাম, এটাও হতে পারে। অথবা কোথাও একটা এক ধরনের ক্যাসিভ আন্ডারস্ট্যান্ডিং উইথ তৃণমূল কংগ্রেস অ্যান্ড কংগ্রেস, সেটাও করতে পারে, কিন্তু সেটা করলে আবার ধরা পড়ে যাবে। ফলে সিপিআইএম এর এখন উভয় সংকট, একদিকে কংগ্রেস এবং তৃণমূলের জোটের সঙ্গে যদি যায় তাহলে যতটুকু বিশ্বাসযোগ্যতা আছে সেটাও চলে যাবে, আবার একা যদি চলে তাহলেও পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে শেষ নির্বাচনে 4.73%, সেটা এবারে 1.73% হয়তো হতে পারে। ফলে একটি রাজনৈতিক দলের উভয় সংকট আসলে সিপিআইএম কে তার অতীত তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। 24 বছর ক্ষমতায় থাকার ফলে এ রাজ্যে এখন যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, এই যে গণতন্ত্রের সমস্যা, এই যে মানুষকে বিরোধী বলে তাদের উপর ভয়ঙ্কর আক্রমণ ঘটে চলেছে, এর উদ্গাতা তো সিপিএম নিজে। সিপিএম এর হাত ধরে এই রাজনীতি চলে এসেছে, ফলে আজকে সিপিএম কে কিন্তু তার ফল ভোগ করতে হচ্ছে। আমি এটা মনে করি যে আগামী দিনে কিন্তু এই কাজ করছে তাদেরও এই ফল ভোগ করতে হবে, কারণ গণতন্ত্রে কিন্তু সবাইকে একদিন না একদিন বাস্তবে মুখোমুখি দাঁড়াতেই হয়। যে আমি মানুষের উপর অত্যাচার করব, আমি মানুষকে ঘর ছাড়া করব, তাকে ঢুকতে দেব না, তার পেটে লাথি মারব, তার জীবিকা কেড়ে নেব, এমনি পশ্চিমবাংলায় মানুষের জীবিকার অবস্থা খারাপ, অধিকাংশ মানুষ ছোটখাটো কাজকর্ম বা ছোটখাটো ব্যবসা করে খায়, সেখানে তার পেটের ভাত কেড়ে নিচ্ছি, তার পেটে লাথি মারছি, এবং সেই মানুষগুলো চোখের জল পড়ছে। যারা এটা একসময় করেছে সেই সিপিআইএম কে তার কিন্তু মূল্য এখন দিতে হচ্ছে। আর এবারে নির্বাচনের পর যারা যারা মানুষের উপর এই অত্যাচার করছে, আমি মনে করি সিপিএম এর পরিণতি দেখে তাদেরও বোঝা উচিত আগামী দিনে কিন্তু একই পরিণতি তাদের হতে পারে। হতে পারে কেন, আমি আজকে বলে দিচ্ছি, আজকের দিনটা আপনি নোট করে রাখুন, এই পরিণতি এদের একদিন হবেই, কারণ গণতন্ত্র কিন্তু কাউকে ক্ষমা করে না, গণতন্ত্র কিন্তু সবাইকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। ফলে সিপিএম এর এক উভয় সংকট হয়েছে, এই উভয় সংকট থেকে বেরোনোর সম্ভাবনা খুবই কম। তাহলে সিপিএম এর একটাই সম্ভাবনা, ধীরে ধীরে প্রায় অবলিভিয়ন, একটা বিলুপ্তি, প্রায় মানে মানুষের স্মৃতির আড়ালে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না, কারণ সেই বিপ্লবের কোনো অনুরণন মানুষের মধ্যে হয় না, বিশ্ব বিপ্লবের কোনো সম্ভাবনা সেটাও মানুষের মধ্যে তেমন কোনো সাড়া জাগায় না। এমনকি বিশ্বায়নের যুগে এখন ভোগবাদ অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়েছে, সিপিএম এর মতাদর্শগুলো এখন মানুষের কাছে কয়েকটা যেন খুব মঙ্গল গ্রহের কথা বলে মনে হয়। শুধুমাত্র রেড ভলেন্টিয়ার্স নামিয়ে বা SFI এর ওই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে মেয়েকে নামিয়ে, আর যাই হোক মানুষের মনে যাওয়া যায় না, মানুষের মন কিন্তু অন্য জিনিস। ফলে সিপিএম কে বুঝতে হবে যে ভুল করেছে এই তাদের পরিণতি ছিল, আবার এখন যারা সেই একই ভুল করে চলেছে তাদেরও আগামী দিনে কিন্তু সেই একই পরিণতি অপেক্ষা করে আছে বলেই আমি কিন্তু মনে করি।